প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম কি? আমার নাম শান্তনা। খুব সুন্দর নাম শান্তনা। আপু বিয়ে হয়েছে? জি না, বিয়ে হয় নাই। তো নাম যেমন শান্তনা, আপনি কি সবসময় শান্তই থাকেন নাকি একটু উৎসিঙ্গ থাকেন? কোনটা? শান্তই থাকি, উৎসিঙ্গ থাকলে তো চলবে না ভাই। আচ্ছা, তো যখন রাগ ঠাগ হয় তখন কি রাগ করেন নাকি তখনও শান্ত থাকেন? রাগ হলে বই থাকি এক জায়গায়, এক জায়গায় বসে থাকেন, কিছু বলি না। বাহ, খুব সুন্দর। তো বিয়ে শাদী তো হয় নাই? জি না। তো স্বামীর সাথে যদি ঝগড়া বিবাদ হয় তখন কি রাগ ঠাগ করবেন নাকি চুপচাপ বসে থাকবেন? রাগ করার কি, বসে গেলে পরে চুপচাপ বসে থাকবো। আচ্ছা, তো আমাদের ইউটিউবে কেন আসলেন? আজকে একটা ভালো মনের মতো মানুষের জন্য। কেমন মানুষ চান? যে দুবেলা দু মুঠো ডাল ভাত খাওয়াতে পারবো, সে বিবাহিত হোক কিংবা অবিবাহিত, এতে কোনো সমস্যা নেই। যে আমার পাশে দাঁড়াবো, আমার পাশে থাকবো, সারা জীবন পাশে থাকবো, আমি এরকম একটা লোক চাই। তো আপনি থাকেন কোথায়? আমি থাকি হলো ঢাকা গাজীপুর। গাজীপুরে? জি। ভাই বোন কজন আপনার? ভাই বোন তিনজন। তিনজন? জি। বাবা মা? মা আছে, বাবা নেই। আচ্ছা, পড়াশোনা? পড়াশোনা করতে পারিনি, আর্থিক অবস্থা ভালো নাই কারণে। তো আপনার কোনো ব্যক্তিগত পছন্দ আছে? ব্যক্তিগত পছন্দ বলতে, যদি কেউ ফোন দেয় মনে করেন আজেবাজে কথা যেন না বলে, সবাই তো ঘরে মা বোন আছে, মনে করেন নিজের সম্মান বজায় রেখে কথাবার্তা বলবো, এরকম যদি হয় তাহলে কথাবার্তা বলবো। আচ্ছা, তো আপনি যে ইউটিউবে আসছেন, এর আগে কি আসছিলেন না? প্রথম? এই প্রথম আসছি, কখনো আমি আসিনি। আচ্ছা, আপনাকে দেখে মনে করি অনেক প্রবাসী ভাই ফোন দিবে, অনেক বিবাহিত ছেলেরা ফোন দিতে পারে, বয়স্ক পুরুষরা ফোন দিতে পারে। তো আপনি তাদের থেকে কীভাবে নিজের মনে মানুষকে খুঁজে নেবেন? এখন যে আমার পাশে থাকবো, দুবেলা দু মুঠো ডাল ভাত খাওয়াবো, আমার মায়ের দায়িত্ব নেবো, আমার ছোটো ভাই বোন আছে ওদের দায়িত্ব নিয়ে আমার যে আপন করে নিতে পারবো, আমিও তাকে আপন করে গ্রহণ করে নেবো। সে বিবাহিত হলে সমস্যা নেই? জি না। তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারের মাধ্যমে। তো দর্শক, আপনার শান্তনাপার কথা শুনলেন, তো তার নাম্বারটা হলো 0161598284। আমি নাম্বারটা আবারও বলছি, 0161598284। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা পাশাপাশি নামাজ করি, সর্বদা দেখি সেবা করি। আসসালামু আলাইকুম।